আজ আমি আপনাদের এমন এক ইন্ডাস্ট্রির সন্ধান দেব যেখানে একই ছাদের তলায় 500 থেকেও বেশি ইন্ডাস্ট্রিয়াল মেশিন এবং স্মল বিজনেস করার জন্য মেশিন এখানে আপনারা পাবেন। বাংলা ইউটিউবে প্রথমবার এমন সন্ধান। রাইস মিল বানাবার জন্য সম্পূর্ণ প্ল্যান্ট এখানে আপনারা পাবেন। সিমেন্ট বানাবার জন্য, ছোটখাটো উদ্যোগ করার জন্য এবং বড়সড় উদ্যোগ করার জন্য সম্পূর্ণ প্ল্যান্ট এখানে আপনারা কিনতে পারবেন। আলমারি মেকিং মেশিন পাবেন, সিএনসি রাউটার মেশিন পাবেন, পিভিসি পাইপ মেকিং মেশিন পাবেন, ব্রেক বানাবার জন্য ব্রেক মেকিং মেশিন পাবেন, লেদ মেশিন পাবেন এবং এর সঙ্গে রয়েছে ড্রিলিং মেশিন, মিলিং মেশিন, সিড মেটাল মেশিন, প্রেস মেশিন, কাটিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, ওয়ার্কশপ ইকুইপমেন্ট, ওয়েল্ডিং ইকুইপমেন্ট, স্মল স্কেল ইন্ডাস্ট্রির জন্য যাবতীয় মেশিন এখানে আপনারা পাবেন। এক কথায় বলতে গেলে ফুড প্রসেস করার জন্য মেশিনগুলি ছাড়া যাবতীয় মেশিন এখানে আপনারা পাবেন। ফার্স্ট ভিডিওতে আমরা প্রত্যেকটি মেশিনের সঙ্গে সংক্ষিপ্ত ধারণা দেব। পার্ট টু থেকে পার্টিকুলার মেশিন নিয়ে আমরা আপনাদের পরিচয় করাবো। আজকের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আশা করি দেখবার পর আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর সবসময়ের জন্য বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার, আমরা পাঠক ইন্ডাস্ট্রির মিস্টার টিএল পাঠক গ্রুপের বোম্বে রোডের শোরুমে দাঁড়িয়ে আছি। আমাদের হেড অফিস সালকিয়াতে আছে, 116-117 জিটি রোড সালকিয়া। বোম্বে রোডে আমরা ডিফারেন্ট টাইপের ওয়ার্কশপ মেশিনারি রাখি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওয়াইড রেঞ্জের মেশিন আছে, লেদ মেশিন যেখানে ছোট থেকে ছোট ইন্ডাস্ট্রিজ থেকে রোলিং মিল বিগ ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। 2 ফিটের লেদ থেকে আমাদের কাছে রেডিতে 40 ফিট অব দি লেদ মেশিন রেডিতে আছে এবং আমরা কাস্টমারাইজড হিসেবেও আমরা লেদ মেশিন বানাই। এছাড়া আমাদের কাছে ওয়ার্কশপ মেশিনের মধ্যে শেপিং মেশিন, মিলিং মেশিন, পাওয়ার প্রেস, প্রেস ব্রেক, শেয়ারিং, হাইড্রোলিক প্রেস, স্লটিং মেশিন, সারফেস গ্রাইন্ডার, সেন্টারলেস গ্রাইন্ডার, ওয়ার্নেল মেশিন, হোস কিম্পিং, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মেশিন আছে। এছাড়াও আমাদের কাছে সিএনসি মেশিন আছে, স্টার্টিং ফ্রম সিএনসি লেদ, সিএনসি মিলিং, সিএনসি রাউটার, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ডিফারেন্ট ডিফারেন্ট ইউজের জন্য আমাদের কাছে মেশিন অ্যাভেলেবেল আছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট বুঝে কাস্টমারদের মতো করে আমরা মেশিন বানিয়েও দিই যদি আমাদের রেঞ্জের মধ্যে থাকে। এবং আপনি যদি আমাদের এই গোডাউন ঘুরে দেখেন, আমাদের মেশিনের মধ্যে কোন পুলি মেশিনের সাথেও অল গিয়ার মেশিন, সিএনসি মেশিন, যেখানে কাস্টমারদের হাই অ্যাকুরেসির দরকার হয় তারা অল গিয়ার বা সিএনসি মেশিন ইউজ করেন, তাদের জন্য সিএনসি মেশিন আছে। এই পার্টটা পুরোটাই আমাদের ডিসপ্যাচ পার্ট, দেখুন ডিসপ্যাচের জন্য সব মেশিন রেডি হচ্ছে। এখানে আমরা ফাইনাল টেস্টিংয়ের পরে আমরা ডিসপ্যাচ করাই ফ্যাক্টরিতে। 3 রাউন্ড আমাদের টেস্টিং হয় আর এখানে আমাদের ফাইনাল টেস্টিং হয় ডিসপ্যাচের আগে, এবং আমরা কাস্টমারকে 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করি এবং অন সাইড ওয়ারেন্টি। আমাদের টেকনিশিয়ান কাস্টমারদের সাইডে যায়, কাস্টমারদের প্রবলেমগুলো বুঝে কাস্টমার রিকোয়েস্টের যা থাকে সেগুলোকে রিজলভ করে। আমরা অ্যাকচুয়ালি কাস্টমার কমপ্লেন হিসেবে ধরেই না, কারণ আমরা সেই রকমভাবে কোয়ালিটি মেনটেন করি যাতে কাস্টমাররা মেশিন যে ইনভেস্টমেন্ট করে আমাদের কাছ থেকে মেশিন নেন সেই ইনভেস্টমেন্টটা খুব অর্থি হয়, যাতে কাস্টমাররা ভাবেন যে হ্যাঁ আমরা যে পরিমাণে ইনভেস্টমেন্ট করছি আমরা সেই রকমভাবে মেশিনারি পেয়েছি। এবং আমাদের সার্ভিস অ্যাজ পার নাও আমরা জাস্ট আমাদের ট্র্যাভেলিং টাইম মেনটেন করে আমরা সার্ভিসটা ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখেন তাহলে কী কী মেশিন এখানে আছে, সব তো দেখানো পসিবল না স্টক। হ্যাঁ, যেমন আমরা যদি এখান থেকেই স্টার্ট করি, যেটা আমাদের এখন রেডি ফর ডিসপ্যাচ আছে, এটা হচ্ছে আমাদের লেদ মেশিন।
লেদ মেশিনের লেদ মেশিন যেটাকে আমরা বলি মাস্টার অফ অল মেশিনস, যেটা আমরা আমাদের হেড অফিসে দেখিয়েছি আপনাদেরকে, সব থেকে ছোটো সাইজের মেশিন এটা, 10 ফিটের মেশিন আছে। পেছনে এসে যাই হাইড্রোলিক শেয়ারিং মেশিন, হাইড্রোলিক অপারেটেড শেয়ারিং মেশিন, যেখানে আমরা প্লেট কাটতে পারি 12 mm ক্যাপাসিটি, যেটা আমাদের কাছে এখন রেডিতে আছে। 12 mm ক্যাপাসিটি অনুযায়ী আমরা মেশিনে প্লেটটা কাটতে পারি, যেটা DRO কন্ট্রোল দিয়ে আমরা ব্যাগগেজকে, মোটরাইজড ব্যাগগেজকে আমরা হ্যান্ডেল করি। এছাড়াও আমাদের কাছে শেয়ারিং মেশিন হাইড্রোলিকের সাথেও আমরা শেয়ারিং মেশিন, আমাদের মোটরাইজড শেয়ারিং মেশিন আছে। আলমারি মেকিংয়ের জন্য মেনলি ইউজ হয় যে সমস্ত মেশিন, এটা আপনাদের দেখাতে চাই, কারণ আজকের দিনে ইস্টার্ন ইন্ডিয়াতে আলমারি মেকিংয়ের বিজনেস খুবই গ্রোয়িং বিজনেস। এগুলো যে মেশিনগুলো, এই মেশিনটা হচ্ছে আলমারি মেকিংয়ের জন্য বেন্ডিং মেশিন, আধুনিক মেশিন। এগুলো কেমন কি দাম পড়বে, প্রাইস স্টার্টিংটাও কেমন মোটামুটি থাকবে? স্টার্টিং প্রাইস যদি বেসিকের মতো ধরি আমরা অ্যারাউন্ড 5,25,000 প্লাস জিএসটি। এটার ওপরে কাস্টমার যদি তার অনুযায়ী DRO বসাতে চান, মোটরাইজ ব্যাগগেজ বসাতে চান, হাফ রাউন্ড ডাই চাই এর জন্য, এগুলো সমস্ত এক্সট্রা হয়। প্লাস আসি, এটা হচ্ছে প্লেট কাটিং মেশিন। হ্যাঁ, আলমারির জন্য প্রথমে আমাদেরকে প্লেটকে কাট করতে হয়, তারপরে সেটাকে বেন্ডিং হয়। তো এটা হচ্ছে প্লেট কাটিং মেশিন। আর আজকের যা ইন্ডাস্ট্রিজ চলছে, আলমারি ওয়ান অফ দ্য গ্রোয়িং বিজনেস। সব শেয়ারিং মেশিন আছে, সব কাটিং মেশিন আছে, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের কাটিং মেশিন আছে। এটা হচ্ছে পাওয়ার প্রেস মেশিন, ডিফারেন্ট সাইজের পাওয়ার প্রেস মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। স্টার্টিং ফ্রম 5 টন থেকে 300 টন অবধি আমাদের কাছে রেডি স্টকে থাকে। নর্মালি আলমারির জন্য 20 টন মেশিন, পাওয়ার প্রেস মেশিন আমরা সাজেস্ট করি, যেটা আমাদের আলমারিতে কোনা কাটিং বা পাঞ্চিংয়ের জন্য ইউজ হয়। এই মেশিনের দাম হচ্ছে 1,68,000 টাকা, ইলেকট্রিক্যাল আর জিএসটি এক্সট্রা চার্জ হবে। এবং ডিফারেন্ট ডিফারেন্ট কাটিংয়ের জন্য যে সমস্ত ডাই ওনাদের দরকার হয়, তো ওনারা ডাই বানিয়ে ওতে কাজ করতে পারবেন। যদি কাস্টমারের ডাই মেকারের কোনো রেফারেন্স দরকার হয়, আমরা সেই রেফারেন্সও কাস্টমারকে প্রোভাইড করি। আসুন, আলমারি মেকিংয়ের জন্য আমাদের কাছে যেমন অত্যাধুনিক মেশিন আছে, হাইড্রোলিক প্রেস ব্রেক শেয়ারিং, মানে হাইড্রোলিক প্রেস ব্রেক, যেটাকে আমি আবার বলে দিই ক্লিয়ার করে, যেটাকে আমরা প্লেট ভাঁজ করতে পারি, শেয়ারিং মেশিন মোটরাইজ, যেটাতে আমরা প্লেট কাটিং করতে পারি, পাওয়ার প্রেস মেশিন, যেখানে আমরা পাঞ্চিং এবং কোনা কাটিংয়ের জন্য ইউজ করে থাকি। এছাড়া আমাদের ইউজ হয় স্পট ওয়েল্ডিং, যেটা আপনার নর্ম্যালি 10 kV স্পট ওয়েল্ডিং ইউজ হয়, যেটার দাম 52,000 rupees প্লাস জিএসটি। এছাড়া একটা ইউজ হয় আপনাদের যে পেন্টিং করার জন্য, কালার করার জন্য, যদি আপনি অত্যাধুনিক ইউজ করেন, সেটা হচ্ছে পাউডার কোটিং ইউনিট, তাহলে আপনাকে পাউডার কোটিং ইউনিটের যারা ম্যানুফ্যাকচারার তাদের কাছ থেকে পাউডার কোটিং ইউনিট নিতে হবে। আমরা যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রি স্টার্ট করতে চায়, অত ইনভেস্টমেন্ট না করে ছোট একটা ফ্যাক্টরি বানাতে চায়, তাদের জন্য আমরা ইন্ট্রোডাকশন করেছি একটা ছোট্ট প্যাকেজ, যেখানে আমরা ম্যানুয়াল প্লেট বেন্ডিং করতে পারবো। ম্যানুয়াল প্লেট বেন্ডিংয়ের আমাদের কাছে রেডি স্টকে অ্যাভেলেবেল আছে, 7 ফুট লেন্থের আমরা ম্যানুয়াল প্লেটকে বেন্ড করতে পারবো। ম্যানুয়াল কাটিং মেশিন, যেখানে আপনি হ্যান্ড কাটিংয়ের সাহায্যে প্লেটটাকে কাটিং করে নেবেন। পাওয়ার প্রেসের বদলে আমরা সেখানে বল প্রেস ইউজ করতে বলছি, যেখানে মোটর ইউজ হবে না, হাতে ইউজ করে কম পয়সার মধ্যে আপনি কোনা কাটিং বা পাঞ্চিং কাজটা করে নিতে পারবেন। একটা স্পট ওয়েল্ডিং, যেটা সেম স্পট ওয়েল্ডিং আপনি ইউজ করলেন, আর পেন্ট করার জন্য আপনি কম্প্রেসার ইউজ করতে পারবেন। তো এই টোটাল এন্টায়ার রেঞ্জটা আমরা দিচ্ছি 2,25,000 টাকা প্লাস জিএসটি, মাত্র only
2,25,000 শুধুমাত্র আমরা চাই ইস্টার্ন ইন্ডিয়ায় মেইনলি আমাদের পশ্চিমবঙ্গের মানুষরা যারা ছোট কারখানা তৈরি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাইছেন তাদের জন্য আমরা একটা সুন্দর প্যাকেজ তৈরি করেছি। আলমারি বানাতে চাইলে আপনি 2,25,000 টাকা প্লাস জিএসটি যদি আপনি ইনভেস্ট করেন আপনি একটা বেন্ডিং মেশিন, একটা হ্যান্ড কাটিং মেশিন, একটা স্পট ওয়েল্ডিং মেশিন, একটা বল প্রেস মেশিন, একটা কম্প্রেসার মেশিন, এন্টায়ার 5টা মেশিন আপনি পাবেন। বলবো আপনারা এই ওয়ার্নেল মেশিন ইউজ করতে পারেন যেটা আমরা বাংলায় পেরেক বলি, পেরেক এটা হচ্ছে ওয়ার্নেল মেশিন। এতে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের মেশিন মানে আমরা পেরেক তৈরি করতে পারি। এই পার্টিকুলার মেশিনটা আছে 2 ইঞ্চি ক্যাপাসিটির, যেটা 1/2 ইঞ্চ থেকে 2 ইঞ্চি এন্টায়ার রেঞ্জটা এই একটা মেশিনে আপনারা বের করতে পারবেন। এই রকম ধরনের 3 ইঞ্চির মেশিন পাওয়া যায় যেটা আপ টু 3 ইঞ্চি অবধি আপনি মেশিন মানে পেরেক বের করতে পারবেন, ছোট থেকে একদম 3 ইঞ্চি অবধি, ছোট থেকে একদম 3 ইঞ্চি অবধি। 4 ইঞ্চির মেশিন আছে যেটা আপনি পুরো 4 ইঞ্চি অবধি আপনি বের করতে পারবেন, 1 থেকে 4 ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের মেশিন আছে। এর সাথে আপনাদের ইউজ করতে হবে একটা পলিশিং ড্রাম, যেটা আমরা দেখে থাকি মার্কেটে যেটা চকচক করে আমাদের কালার দেয় সেটা হচ্ছে পলিশিং ড্রাম থেকে বেরোয়। আর যেহেতু আমি বললাম যে এই মেশিনেই ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের 1/2 থেকে 2 ইঞ্চি অবধি তৈরি হয় যার ভিডিও আমরা আপনাকে দেখাচ্ছি, তাতে এর মধ্যে ডাই আছে, সেই ডাইকে কিছু কিছু টাইমে আমাদের গ্রাইন্ডিং করতে হয়, তার জন্য একটা ডাই গ্রাইন্ডার মেশিনের দরকার হয়। আমি অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি, যেমন 2 ইঞ্চি মেশিনের কস্টিং কতটা হতে পারে। 2 ইঞ্চি মেশিন বসাতে গেলে যে বেসিক মেশিনের কস্ট হচ্ছে 1,68,000 টাকা, এর সাথে একটা 2 HP মোটরের দরকার হয়, যেটা যদি আমাদের কাছ থেকে ইলেকট্রিক্যাল কাস্টমাররা নিতে চান আমরা ব্র্যান্ডেড ইলেকট্রিক্যাল ইউজ করি, মোটর স্টার্টার বেল্ট লাগিয়ে 2 HP আমরা প্যাকেজ করেছি 10,680। এর সাথে পলিশিং ড্রাম যেটা 52,800 টাকা দাম আছে, তার সাথে একটা 2 HP মোটরের দরকার হয়, সেই মোটর স্টার্টার ভিবেল যদি আমাদের কাছ থেকে নেওয়া হয় সেটা 10,680 টাকা, আর ডাই গ্রাইন্ডার হচ্ছে 32,800 টাকা। এই সামান্য ইনভেস্টমেন্টে একটা ছোটোখাটো পেরেক বানানোর কারখানা আপনারা তৈরি করতে পারবেন। এগুলো কি আছে আসুন, এটা হচ্ছে যেমন আমরা আপনাদের দেখালাম আগে পাওয়ার প্রেস মেশিন, এটা হচ্ছে একটা স্পেশাল টাইপের পাওয়ার প্রেস মেশিন যেখানে কাস্টমার, এটা হচ্ছে 150 টনের একটা স্পেশাল টাইপের মেশিন যেখানে বেডটা আপনি দেখতেই পাচ্ছেন অস্বাভাবিক একটু বড় সাইজের, অনেকটাই বড়, কারণ এই বিগার বেডে কাস্টমার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী তার বড় বড় কাজগুলো ওনারা এখানে করেন, তো সেই জন্য এটা এটা যেটা আমি আগেও বলেছি আমার এতে যে আমরা স্পেশাল সাইজের মেশিন বানাই, আমাদের রেঞ্জের যে সমস্ত মেশিন আছে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টমারাইজড মেশিনও বানাই, দিস ইজ ওয়ান অফ দেম। যেটা আমরা বলেছিলাম যে আমাদের কাছে ওয়াইড রেঞ্জের মেশিন আছে, ওয়ান অফ এক্সাম্পল এটা হচ্ছে লেথ মেশিন, হয়তো ঘুরে আমি আপনাদেরকে টোটাল মেশিনটা দেখাতে পারবো না, আমার কাছে 2 ফিট থেকে এন্টায়ার রেঞ্জে মেশিন আছে, যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি এখন আমাদের কাছে অ্যাট প্রেজেন্ট 152টা লেদ মেশিন আছে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের। এই সমস্ত মেশিনের ওয়ার্কিং ভিডিও, ওয়ার্কিং কীভাবে কাজ করে সেই সমস্ত কিছু জানতে চাইলে আপনি আমাদের ডাইরেক্ট শোরুমে ওয়াকিং করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমরা ম্যাক্সিমাম চেষ্টা করেছি যে ওয়ার্কিং ভিডিওতে লোড করার জন্য যেখানে আপনারা সেই জিনিসটাকে ভালো মতো করে বুঝতে পারেন। এখানেও আমরা পার্ট বাই পার্ট কিছু মেশিনের ওয়ার্কিং ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের যারা আছেন কাস্টমার যারা এখনও চিন্তা করছেন যে কোন মেশিনটা নেব, তাদের কাছে যাতে আমরা খুব সহজে তাদেরকে বোঝাতে পারি যে আমাদের কাছে এলে আপনি একটা ছাদের মাঝখানে একটা ছাদের নিচে আপনি ওয়াইড রেঞ্জের মেশিন পেয়ে যাবেন। আপনি একটা ওয়ার্কশপ বানাতে গেলে যে সমস্ত মেশিনারি দরকার হয় আপনি যদি আমাদের কাছে আসেন তাহলে আপনি ভাববেন যে আপনি
একটা সঠিক জায়গায় এসেছেন যেখানে শুধু মেশিন বিক্রি হয় না, যেখানে আমরা কোয়ালিটিকে মেনটেন করি, আমরা কোয়ালিটি মেনটেন করে মেশিন দিই এবং আমাদের মেন যে ব্র্যান্ড টিএল পাঠক গ্রুপ, যার ওনার মিস্টার টিএল পাঠকজি, উনি ওনার মেন আমাদের মোটো বা আমাদের এম সেটা হচ্ছে আমরা কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না, আর আমাদের সার্ভিস যেন প্রত্যেক দিনের সার্ভিস রিপোর্ট জিরোতে আসে, সেটাকে মাথায় নিয়ে এখনও অবধি আমরা চলছি। আপনাদের আশীর্বাদে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এখনও অবধি আপনাদের মেশিন সাপ্লাই করছি। ডিফারেন্ট থাকবে মেশিন, দেখুন, যেমন আমি আগেও বলেছিলাম, এটা হচ্ছে অল গিয়ার লেদ, যারা হাই প্রিসিশন জবের জন্য, হাই প্রিসিশন কোয়ালিটির কাজের জন্য মেশিন দেখছেন তাদের জন্য এটা হচ্ছে অল গিয়ার লেদ। এই অল গিয়ার লেদ আমাদের কাছে স্টার্টিং আছে 2 ফিটে অল গিয়ার আমাদের কাছে আছে, 4.5 ফিট আছে, 6 ফিট আছে, 7 ফিট আছে, এরপরে 10 ফিট, 12 ফিট, 16 ফিট, ডিফারেন্ট টাইপের আপনি পাবেন। অল গিয়ার লেদ মেশিনে যেমন আমি বললাম হাই অ্যাকুরেসির কাজ হয়, এর বেড হার্ডেন বেড হয় যেখানে লংজিভিটি অনেক বেশি হয়ে যায়, কাস্টমার অ্যাকুরেসি লেভেল বেশি পায়। আসুন এটা দেখুন, একটা লেদ মেশিন যেটার স্পিন্ডেল বোর বিগার সাইজ, এটা হচ্ছে 12 ইঞ্চির সাইজের স্পিন্ডেল বোর। মেনলি আমি এটা দেখালাম আপনাদের এই জন্যই, আজকের দিনে আরেকটা গ্রোয়িং বিজনেস হচ্ছে পিভিসি পাইপের জন্য বড় বোরের মেশিনের দরকার হয়, 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 9 ইঞ্চি, 12 ইঞ্চি, এটা হচ্ছে 12 ইঞ্চির হলোর মেশিন, এটাতে পিভিসি পাইপের কাজ করা হয়। এরকম আমি ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের মেশিন আপনাদের দেখাবো যেটাতে পিভিসি পাইপের কাজের জন্য আপনাদের কাজে লাগবে। যেমন এই মেশিনটা, এটা হচ্ছে 6 ইঞ্চি বোরের মেশিন, যেখানে পিভিসি পাইপের যারা 6 ইঞ্চি বোরের মেশিন চান তাদের জন্য এটা বিগ বোরের মেশিন। এইরকমই ডিজাইনের আমাদের কাছে 7 ইঞ্চি বোর, 8 ইঞ্চি বোর, 9 ইঞ্চি বোর, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি বোর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা মেশিন প্রোভাইড করি। মেনলি আমি আরও একটু এক্সপ্লেন করে দিতে চাই সমস্ত কাস্টমারদের জন্য, যে সমস্ত কাস্টমাররা চাইছেন 7 ইঞ্চি বোর অবধি, তাদের কাছে আমি বলি যে আপনারা 6 ফিট লেদ মেশিনে আপনারা 7 ইঞ্চি বোর অবধি মেশিন পেয়ে যাবেন, 8 ইঞ্চি বোর, 9 ইঞ্চি বোর, 10 ইঞ্চি বোর অবধি আমরা আপনাকে 8 ফুট মেশিনে দিয়ে দিতে পারবো, এর থেকে বেশি হলে আমরা একটু বিগার সাইজে দেবো যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। ডিফারেন্ট সাইজের লেদ মেশিন, কারোর দেখবেন বেডটা একই রকম, কারোর সেন্টার হাইট ডিফারেন্ট। যারা ডায়ামিটারের কাজ বেশি করেন, যারা লেন্থ জবের লেন্থটা হয় না, যারা ডায়ামিটারের কাজ করেন, সেই সমস্ত কাস্টমারদের জন্য এই মেশিনটা হচ্ছে পারফেক্ট। যেখানে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এই মেশিনটা, এই মেশিনটা আপনি যদি এখানে ফোকাস করান দেখতে পাবেন এটা হচ্ছে 8 ফুট মেশিন, যেখানে 24 ইঞ্চি বেড আছে, 22 ইঞ্চি সেন্টার হাইট আছে, 4 ইঞ্চি এর স্পিন্ডেল বোর আছে। তো একজন কাস্টমার যদি এই মেশিনটা নেন তাহলে উনি খুব বড় ডায়ামিটারের কাজ উনি এই মেশিনে করতে পারবেন। যেমন কি কি করতে পারবেন মোটামুটি, মানে আইটেম তো অনেক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম। যারা মেনলি ডায়ামিটারের কাজ করে তাদের এই সমস্ত কাজটা হবে। যেমন ধরুন, অ্যাজ এ এক্সাম্পল আমি বলি, যেমন যদি কেউ রোলিং মিলের কোনো বড় কিছু জিনিস, ডায়ামিটারের জিনিস ঘোরাতে চায়, যদি কোনো লঞ্চ বা স্টিমার বা কোনো কিছু, দেখবেন ওদের অনেক কিছু থাকে যেগুলো ডায়ামিটারের কাজ আছে, সেগুলো এই সমস্ত মেশিনে ভালো কাজ হবে। মেনলি যেটা কনসেপ্ট হচ্ছে, যে সমস্ত ডায়ামিটার যাদের বেশি, যারা ডায়ামিটারের জব করতে চান তাদের জন্য এই মেশিনটা পারফেক্ট। আমরা বিভিন্ন রকম নতুন নতুন কাজের জন্য বলছিলাম, তো এটা আরেকটা ইন্ডাস্ট্রির জন্য যেটাকে বলা হয় আমাদের হাইড্রোলিক হোর্স ক্লিম্পিং মেশিন। হাইড্রোলিক হোর্স ক্লিম্পিং মেশিন এটা, যেটাতে আমরা 2 ইঞ্চি অবধি পাইপকে ক্লিম্পিং করতে পারি,
সম্পূর্ণ হাইড্রোলিক মেশিন আছে, অটোমেটিক মেশিন আছে, এন্টায়ার ডাইয়ে সেটের সাথে আমরা দিই যাতে কাস্টমাররা হাইড্রোলিক হোর্সকে ক্রিম করতে পারেন। এবং এর কস্টিং হচ্ছে 2,25,000 টাকা এবং আমাদের কাছে রেডিলি অ্যাভেলেবেল থাকে এই সমস্ত মেশিন। হ্যাঁ, আমাদের কাছে যে কোনো মেশিন, যেগুলো নর্ম্যাল মেশিন, আমাদের কাছে মোটামুটি ওয়াইড রেঞ্জ স্টকেই থাকে। যদি স্টক না থাকে, আমাদেরকে যদি ম্যানুফ্যাকচারিং করতে হয়, আমরা হয়তো 15-20 ডেজ টাইম নেব, তার মধ্যে আমরা দিতে পারবো। যেমন দেখুন, হাইড্রোলিক প্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে 5 টন থেকে আমাদের কাছে এখন 300 টন মেশিন অবধি অ্যাভেলেবেল আছে। এই হাইড্রোলিক প্রেস মেশিনগুলো হ্যান্ড অপারেটেড হয়, যেমন এটা সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে হ্যান্ড অপারেটেড মেশিন। এগুলো হচ্ছে সমস্ত ড্রিল মেশিন, ড্রিলিং করার জন্য। আমাদের কাছে 12 mm থেকে ড্রিলিং মেশিন, পিলার ড্রিল মেশিন 40 mm অবধি রেডিতে আছে। এছাড়াও আমাদের কাছে রেডিয়াল ড্রিল আছে, এগুলো রেডিয়াল ড্রিল মেশিন, যেখানে আমাদের কাছে 1 ইঞ্চি থেকে আমাদের রেডিয়াল ড্রিল অ্যাভেলেবেল আছে। এটা যেমন দেখুন, হাইড্রোলিক প্রেস পাওয়ার অপারেটেড, 150 টন ক্যাপাসিটির এটা মেশিন। যে পার্টিকুলার মেশিনটা আপনারা এখন দেখছেন, এটা হচ্ছে 150 টন ক্যাপাসিটি, এটা হচ্ছে সম্পূর্ণ পাওয়ার অপারেটেড মেশিন। এটা 100 টনের মেশিন, যেটা পাওয়ার অপারেটেড মেশিন। এই মেশিনটাকে আমরা ইন্ট্রোডাকশন দিচ্ছি। এটা হচ্ছে, আমরা নর্মালি জানি যে আয়রন ওয়ার্কার মেশিন, আমরা নাম শুনেছি আয়রন ওয়ার্কার মেশিন, যেটা মাল্টিপারপাস ইউজ হয়। কিন্তু আয়রন ওয়ার্কার মেশিন বিভিন্ন রকম টনেজের ওপর ডিপেন্ড করে, যেটার কস্টিং খুব হাই হয়। আমরা সবার কথা চিন্তা করে আমরা বিভিন্ন রকম ছোট আয়রন ওয়ার্কার তৈরি করেছি, যেটা 2 ডাই, 3 ডাই, 5 ডাই, 7 ডাই এর আয়রন ওয়ার্কার মেশিন। যেমন আপনারা যদি কাছে আসেন, এই পার্টিকুলার মেশিনটাতে আপনি, যেমন আমরা যেটাকে বলি পাত্তি বেন্ডিং মেশিন, অনেকে বলে কামানি বেন্ডিং মেশিন, সেই বেন্ডিং অপশান দেওয়া আছে এখানে। অ্যাঙ্গেল কাটিং করতে পারবেন, আপনি রাউন্ড কাটিং করতে পারবেন। যদি কোনো কাস্টমার ছোট প্লেট শেয়ারিং করতে চান, সেই শেয়ারিং করতে পারবেন। কেউ যদি চ্যানেল কাটিং করতে চায়, আমরা চ্যানেল কাটিংয়ের অপশানও দিতে পারি। এটা হচ্ছে একটা মাল্টিপারপাস মেশিন, যেটাকে আমরা চেষ্টা করেছি যত কম কস্টে আমরা দিতে পারি। 2 ডাই মেশিনে হয় আমাদের, 3 ডাই হয় আমাদের, স্টার্টিং রেঞ্জ হচ্ছে 1,58,000 থেকে আমাদের এই টাইপের মেশিন তৈরি হয়, যেখানে আয়রন ওয়ার্কার মেশিন হিসেবে যেটা আমরা জানি সেটা রেঞ্জ আমাদের কাছে শুরু হয়েছে 7 লক্ষ থেকে। এটাও সেম আয়রন ওয়ার্ক, এটাও আপনাদের 2 ডাই আয়রন ওয়ার্কার আছে, যেখানে মেনলি কাস্টমার পাত্তি বেন্ডিং, যা কামানি বেন্ডিংয়ের জন্য ইউজ করবেন তাদের জন্য। তো সব তো মোটামুটি দেখলাম, সবই তো মোটামুটি বললেন, তো লাস্ট আমরা কি বলবার আছে? দেখুন, আমরা টিএল পাঠক গ্রুপ কোম্পানির ডিফারেন্ট রেঞ্জের মেশিন আপনাদের দেখালাম, আমাদের ডিফারেন্ট গোডাউন আপনাদেরকে ঘুরে দেখালাম, আমাদের কাছে ওয়ার্কশপ মেশিনারির ডিফারেন্ট ক্যাটাগরির মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যদি আমি ইন্ডাস্ট্রিজ ওয়াইজ যাই, যেমন ছোট ইন্ডাস্ট্রিজ, যদি কোনো স্মল ইন্ডাস্ট্রিজ কেউ বানাতে চায়, বা অটোমোবাইলের জন্য, বা রাইস মিল, তারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারে। পেপার ইন্ডাস্ট্রিজ, পেপার মিল, জুট মিল, সিমেন্ট ফ্যাক্টরিজ, রিফ্যাক্টরিজ, এছাড়া যারা লোহার কাজ করে, আয়রনের কাজ করে, ডিফারেন্ট সেক্টরের
এবং আমি বলতে পারি যে সমস্ত কাস্টমাররা ডিফারেন্ট প্যারামিটারের ডিফারেন্ট রেঞ্জের মেশিন ইউজ করেন, তাদের মেশিনারিজ রিপেয়ারিংয়ের জন্য যে সমস্ত মেশিন ইউজ হয় সেই সমস্ত ওয়ার্কশপের জন্য আমাদের মেশিন ইউজফুল আছে। আমার টিএল পাঠক গ্রুপের তরফ থেকে আমি সমস্ত কাস্টমারদের জানাই যে আপনারা আমাদের শোরুমে আসুন। আমাদের শোরুম শালকিয়া হাওড়াতে আছে, আমাদের শোরুম বম্বে রোড জালান কমপ্লেক্স গেট নাম্বার 3 ভারত হোটেলের পাশে আছে। মনে রাখবেন জঙ্গলপুর গেট নাম্বার 3 ভারত হোটেলের পাশে। আমাদের শোরুম উড়িষ্যাতে আছে, কটকে আছে। আপনারা এখানে আসুন, একটা ছাদের নিচে আপনি সমস্ত রেঞ্জের মেশিন আপনারা পেয়ে যাবেন। আমরা কোয়ালিটি মেনটেন করে আপনাদের মেশিন দেবো এবং সার্ভিস আপনি নিশ্চিন্তভাবে মেশিন নিয়ে যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।